কমেডির কথা কিন্তু আমরা সবাই শুনেছি। চিন্তা করে থাকো, তুমি যখন তোমার কলেজে পড়েছো, সেখানে নিশ্চয়ই ছিল একটা পরীক্ষা কমিটি, যারা কিনা ঘুরে ঘুরে তোমার পরীক্ষার ডিউটি দিতে আসতেন। রয়েছে পরিবেশ রক্ষা কমিটি, তোমার কলেজের সামনে যখন অনেক গাছ লাগানো হয়, সেই গাছ লাগানোর সময় যে টিচারদেরকে তুমি দেখেছো তাদের কথা একবার একটু চিন্তা করো। সাংস্কৃতিক কমিটি, যখনই আমাদের পয়লা বৈশাখ হতো যে কোনো ধরনের প্রোগ্রামে, যেসব টিচাররা তোমাদেরকে সিলেক্ট করতেন, যেসব টিচাররা তোমাদের অডিশন নিতেন, সেই অডিশন যে টিচাররা নিতেন তাদের কথা একবার চিন্তা করে দেখো। তারাই কিন্তু আমাদের বিভিন্ন কমিটির মেম্বার, আর এই কমিটির মেম্বাররা যাদের কথা তুমি এতক্ষণ ধরে চিন্তা করছিলে, তাদের ক্ষেত্রে একটা সাধারণ বৈশিষ্ট্য চোখে পড়ে, তা হচ্ছে কতিপয় ব্যক্তির সমষ্টি। তোমার টিচারদের মধ্যে যারা অডিশন নিতে আসতেন, একজন না থাকলে আরেকজন আসতেন। গাছ যখন লাগানো হতো জুন জুলাই মাসের দিকে, তখন কিন্তু টিচারদের সংখ্যা একটা থাকতো না, নিশ্চয়ই বেশ অনেকজন থাকতেন। পরীক্ষার কমিটির ক্ষেত্রে যারা থাকতেন পরীক্ষা কমিটিতে ডিউটি দেওয়ার জন্য, সবাই জানি যে নিশ্চয়ই একজন টিচার কখনোই ডিউটিতে আসতেন না। তার মানে কতিপয় ব্যক্তির সমষ্টি আমার কমিটির একটা মূল লক্ষ্য, আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তারা কাজ করেন। যেমন যিনি পরীক্ষায় ডিউটি দেওয়ার কাজ করবেন, তিনি কিন্তু গাছ লাগানোর সময় সেখানে গিয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন না, বিকজ তার কাজের পরিসীমাটা এর মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে পরীক্ষায় ডিউটি দেওয়া। তার মানে আমার যিনি কমিটিতে কাজ করছেন, এখন কলেজ থেকে আমরা একটু শিফট করে আমাদের বিজনেসের পার্সপেক্টিভে চিন্তা করব, সেই বিজনেসের পার্সপেক্টিভেও কিন্তু কাজগুলো সেম একই রকম হয়। যেমন স্থায়িত্ব, উদ্দেশ্য এবং আনুষ্ঠানিকতার বেসিসে যখন আমরা কমিটিকে ভাগ করে থাকি, সেটা হতে পারে স্থায়ী কমিটি, অস্থায়ী কিংবা মেয়াদি, কিন্তু সব ক্ষেত্রে তাদের সাধারণ বৈশিষ্ট্যটা কিন্তু সেম হয়। স্থায়িত্বের ভিত্তিতে বলতে গেলে প্রথমে থাকে স্থায়ী কমিটি। স্থায়ী কমিটি যেমন তোমার বিজনেসে প্রত্যেকবার যখন রিক্রুট করা হবে, অর্থাৎ প্রত্যেকবার যখন কর্মী নেওয়া হবে, কর্মী নেওয়ার ক্ষেত্রে যারা কাজ করেন সেই কমিটিটা একটা স্থায়ী কমিটি। আবার অস্থায়ী কমিটি হচ্ছে যখন কিনা তুমি CSR অ্যাক্টিভিটি করছো, অর্থাৎ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তোমার ব্যবসায় যখন কিনা ব্যবসায় খুব ভালো প্রফিট করলো, সেই প্রফিটের টাকা দিয়ে তুমি একটা ব্রিজ বানালে, এই যে ব্রিজ বানালে বা তুমি কম্বল বিতরণ করলে, এই কম্বল বিতরণ, এই ধরনের কাজগুলোকে আমরা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আর এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য বিভিন্ন সময় যে কমিটিগুলো করা হয় সেগুলো অস্থায়ী কমিটি। আবার মেয়াদি কমিটি, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম স্প্যানের মধ্যে যখন কাজ করা হয় তখন যে কমিটিগুলো থাকে সেগুলোকে আমরা বলে থাকি মেয়াদি কমিটি। আরেকটা দিকে করা যায় উদ্দেশ্যের ভিত্তিতে, সেটা হচ্ছে উপদেষ্টা, বাজেট কিংবা প্রচার। এই প্রত্যেকটা কাজের জন্য, অর্থাৎ কাজের উদ্দেশ্যের ভিত্তিতে যখন কমিটি করা হয় তখন আমরা সেটাকে বলে থাকি উদ্দেশ্য ভিত্তিক কমিটি। যেমন বাজেট, বাজেটটা প্রত্যেক ফিসকাল ইয়ারে, অর্থাৎ প্রত্যেক আর্থিক বছর যখন করা হয়, প্রত্যেকটা বাজেটের জন্য আমার এই বাজেটটা করার উদ্দেশ্যে একটা কমিটি করা হয়। আবার আনুষ্ঠানিকতার ভিত্তিতে, যেমন আনুষ্ঠানিক, যেটা কিনা আমার বিজনেস হায়ারার্কিতে মেনশন করা থাকে, আর অনানুষ্ঠানিক, যেটা কিনা এই মনে করো পারস্পরিক সুবিধা অসুবিধার কথা চিন্তা করে করা হয়। আর আরেকটা জিনিস এখানে একটু বলে রাখা প্রয়োজন, যে আমরা যে স্থায়ী কমিটির কথা বলছিলাম সেগুলো সবসময় হয়ে থাকে আনুষ্ঠানিক, অর্থাৎ আনুষ্ঠানিকতার ভিত্তিতে করা কিছু কমিটি। এটা ছিল আমাদের কমিটি সংগঠন।